হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। ট্রেডিশনালি এই চিকেনটা রান্না করা হয় একটা স্পেশাল ধরনের চুলায় যেটা তান্দুর নামে পরিচিত, সে থেকেই এই চিকেনটার নাম হচ্ছে তান্দুরি চিকেন। তবে বাসায় নর্মাল চুলাতে রেস্টুরেন্টের সাথে খুব সহজেই কিভাবে এই তান্দুরি চিকেনটা বানানো যায় তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি, আর আমি এখানে শুধুমাত্র মুরগির রানটা ইউজ করছি। তবে আপনারা মুরগির যে কোনো অংশ দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। আর এখানে চিকেনের গায়ে ছুরির সাহায্যে আমি কিছুটা ডিপ কাট করে নিয়েছি, এতে করে মেরিনেশনের সময় মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে যেতে পারবে। এবার এই চিকেনের পিসগুলোকে আমি ধুয়ে নিব, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। চিকেনটা ধোয়ার সময় যদি পানির সাথে কিছুটা ভিনেগার অ্যাড করা হয় তবে চিকেনের যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার এটাকে আমি ম্যারিনেট করব। সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই, অ্যাড করছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া অ্যাড করছি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি আজ এখানে রেডিমেড প্যাকেটে যে গরম মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করছি, আর এই গরম মশলাতে অলরেডি জয়ত্রী আর জায়ফলটা দেয়া আছে। তবে আপনারা যে গরম মশলাটা ব্যবহার করবেন তাতে যদি জায়ফল বা জয়ত্রীটা না থাকে তাহলে এই দুইটা মশলাকে গুঁড়া করে নিয়ে 1/2 চা চামচ মশলা এই রেসিপিতে অ্যাড করতে হবে। অ্যাড করছি 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কাসুরি মেথি, তবে এটা অপশনাল। মেথিটাকে হাত দিয়ে সামান্য গুঁড়া করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে 1 চা চামচ গোটা মেথিকে গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারেন। লেবুর রস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল, আর এই সরিষার তেলটা এই তান্দুরি চিকেনে অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। সবশেষে অ্যাড করছি 1 টেবিল চামচ লবণ, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার সবগুলো মশলাকে ভালো মতো মেখে নিতে হবে। মশলাটা মাখানো হলে আপনারা এটা সামান্য চেক করে নিতে পারেন, আর প্রয়োজনে লবণটা আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার মশলাটাকে আমি চিকেনের সাথে অ্যাড করব। এবার এই মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য মেরিনেট করব, তবে আপনারা চাইলে এটাকে ওভারনাইট মেরিনেশনের জন্য রাখতে পারেন। চিকেনটা যখন প্রপারলি মেরিনেট হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব কিছুটা রেড ফুড কালার, তবে এই ফুড কালারটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। নর্মালি রেস্টুরেন্টগুলোতে তান্দুরি চিকেনে এই ফুড কালারটা ব্যবহার করা হয় কিছুটা লুকের জন্য, আর যদি আপনারা তান্দুরি চিকেনে এই ফুড কালারটা ব্যবহার করতে চান তবে এটাকে আগে থেকে ইউজ করা যাবে না, কারণ মেরিনেশনের সময় যদি আপনারা ফুড কালারটা অ্যাড করেন তবে মেরিনেশনের মশলার সাথে ফুড কালারটাও চিকেনের ভেতরে চলে যাবে, সো যেটা দেখতে ভালো লাগবে না। সো চিকেনটাকে যখন আপনারা রান্না করবেন ঠিক আগ মুহূর্তে ফুড কালারটা অ্যাড করবেন। তান্দুরি চিকেনটা ভাজার জন্য আমি এখানে আজকে একটা গ্রিল প্যান নিয়েছি, তবে নর্মাল প্যানেও এই তান্দুরি চিকেনটাকে ভেজে নেওয়া যায়। প্যানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, কিছুটা বাটার অ্যাড করছি, এখানে প্রায় 25 থেকে 30 গ্রামের মতো বাটার আছে, তবে আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও এই তান্দুরি চিকেনটা ভেজে নিতে পারেন। তবে ভাজার সময় বাটারটা অ্যাড করলে এটা তান্দুরি চিকেনে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। এবার চুলার হিটটাকে হাই করে দিতে হবে, আর প্যানটা যখন প্রপারলি গরম হবে তখন আমি 2 পিস চিকেনকে এখানে অ্যাড করছি। এবার হাই হিটে চিকেনের এক পাশ আমি 1 মিনিটের জন্য ভাজব। 1 মিনিট পরে চিকেনটাকে উল্টে দিতে হবে, আর এই পাশটাকেও আমি ঠিক 1 মিনিটের জন্য হাই হিটে ভেজে নেব।
আর এভাবে এক মিনিট করে চিকেনটাকে যদি হাই হিটে ভেজে নেওয়া যায় তবে চিকেনের বাইরের লেয়ারটা লক বা সিল্ড হয়ে যায়, এর ফলে চিকেনের ভেতরে ময়েশ্চারটা ভেতরেই থেকে যায় আর চিকেনটা বেশ জুসি হয়। দুই পাশ যখন এক মিনিট করে ভাজা হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মধ্যে নিয়ে আসবো। চিকেনের উপরে কিছুক্ষণ পরপর বাটার আর তেলটা ব্রাশ করতে হবে, এর ফলে চিকেনের উপরের লেয়ারটাও বেশ জুসি থাকবে আর ড্রাই হবে না। এবার আমি চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে 8-10 মিনিটের জন্য কুক করব। 8-10 মিনিট পরে ঢাকনা তুলে চিকেনটাকে উল্টে দিতে হবে। এবার ঠিক একইভাবে ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিটের জন্য এই পাশটাকেও কুক করব। তান্দুরি চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে আর এটা কুক করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। শেষবারের মতো সামান্য তেল আর বাটার ব্রাশ করে নিচ্ছি। ব্যাস, তান্দুরি চিকেনটা ডান আর এবার আমি এটাকে তুলে ফেলবো। আর এভাবে বাকি পিসগুলোকেও আমি ভেজে নিচ্ছি। নর্মালি তান্দুরি চিকেনটা যেহেতু তান্দুরের ভিতরে কয়লা দিয়ে কুক করা হয় ফলে তান্দুরি চিকেনে একটা কয়লার স্মোকি ফ্লেভার থাকে, সো এবার আমি তান্দুরি চিকেনটাকে কয়লার একটা স্মোকি ফ্লেভার দিব। সেজন্য আমি এক টুকরা কাট কয়লাকে চুলার উপরে বসিয়ে সামান্য লাল করে নিচ্ছি। এবার একটা স্টিলের বাটির উপর কয়লাটাকে দিয়ে আমি সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। কয়লার উপর যখন তেল দেওয়া হবে তখন কয়লা থেকে অনেক ধোঁয়া বেরোতে থাকবে। এবার ঢাকনা দিয়ে আমি তান্দুরি চিকেনটাকে ঢেকে দিব আর এভাবে আমি 5-6 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আর এর মধ্যেই কয়লার একটা স্মোকি ফ্লেভার এই চিকেনটার মধ্যে চলে আসবে। এই সুযোগে তান্দুরি চিকেনের সাথে সার্ভ করার জন্য আমি একটা সটে ভেজিটেবল করব। আর সেজন্য আমি সেম গ্রিল প্যানে এখানে 3 কালারের ক্যাপসিকাম, গাজর আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এতে অ্যাড করছি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া। আর তান্দুরি চিকেনের সাথে কিছুটা ভেজিটেবল খেতে আমার খুব ভালো লাগে। আর এখন সামান্য নেড়ে চেড়ে নিলেই এই সটে ভেজিটেবলটা রেডি হয়ে যাবে। পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। আর এই তান্দুরি চিকেনটা কিন্তু বেশ সফট আর বেশ জুসি ছিল। হোপফুলি যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন এটা আপনারা অবশ্যই পছন্দ করবেন। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।